আজ থেকে পাঁচ বছর আগে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে বড় উপহার দেওয়ার ঘোষণা করেছিলেন, কিন্তু আমেরিকা থেকে সেই হানাদার প্রিডেটর ড্রোন কেনার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি নয়াদিল্লি। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, সামরিক উৎপাদন ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগানই ট্রাম্পের ঘাতক উপহার আমদানির ক্ষেত্রে অন্তরায় হয়ে উঠেছে। তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ উমর থেকে আল কায়দা প্রধান আয়মান আর জাওয়াহিরি গত দু দশকে আমেরিকার প্রেডেটর ড্রোনের শিকারের তালিকায় এমন অনেকেই রয়েছে। জেনারেল অ্যাটমিক্স এর তৈরি এই ড্রোনের পোশাকি নাম MQ-9B। 2017 সালে সেই ড্রোন ভারতকে দেওয়ার ঘোষণা করেছিলেন ট্রাম্প। মোট 30টি প্রিডেটর MQ-9B-র সি গার্ডিয়ান এবং স্কাই গার্ডিয়ান সংস্করণ কেনার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক।